বাংলাদেশের উন্নয়নে ইউরোপিয়ান পার্লামেন্টে গঠিত হয়েছে বাংলাদেশ ফ্রেন্ডস গ্রুপ। ফ্রেন্ডস গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা হচ্ছেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এএইচএম মনিরুজ্জামান। রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের বিশেষ প্রতিনিধি এমজি কিবরিয়া কথা বলেছেন। বাংলাদেশ ফ্রেন্ডস গ্রুপ বেলজিয়ামে বাংলাদেশের সরকারি ব্যাংকের শাখা স্থাপন এবং বিমানের ফ্লাইট চালু বিষয়ে বিস্তারিত দেখুন এই রিপোর্টে। বাংলাদেশের উন্নয়ন সহযোগী দাতাগ্রী হিসাবে ইউরোপিয়ান ইউনিয়নের দেশসমূহ বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে এক ব্যাপক প্রভাব বিস্তার করে আছে। তাই ইউরোপিয়ান পার্লামেন্টে বাংলাদেশ ফ্রেন্ডস গ্রুপ প্রতিষ্ঠা বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফ্রেন্ডস অব বাংলাদেশ গ্রুপের অন্যতম উদ্যোক্তা রাষ্ট্রদূত এএইচএম মনিরুজ্জামান চ্যানেল এসকে এমন অভিমতি দিলেন। এই ধরনের গ্রুপে একটা উপযোগিতা আছে, ইউরোপিয়ান পার্লামেন্টে সমস্ত কিছু আলোচনা হয়। বহির্বিশ্বে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা প্রতিরোধে ফ্রেন্ডস অফ বাংলাদেশ গ্রুপ অসামান্য অবদান রাখতে পারে। সাধারণত দেখা যায় বাংলাদেশ সম্পর্কে পর্যাপ্ত ইনফরমেশন থাকে না এবং যার ফলে অপপ্রচার হয়। এইটা বন্ধ করার জন্য এই গ্রুপটা সক্রিয় ভূমিকা রাখতে পারে। ফ্রেন্ডস অফ বাংলাদেশ গ্রুপের 21 জন সদস্যের মধ্যে 10 জনই ব্রিটেন থেকে নির্বাচিত। বাংলাদেশের নাজুক রাজনৈতিক পরিস্থিতিতে ইউরোপিয়ান ইউনিয়ন ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইউ একটা আগ্রহ দেখাতে পারে, সেক্ষেত্রে অতীতে ইউরোপিয়ান পার্লামেন্ট যথেষ্ট ভূমিকা রেখেছে এবং রেখে যাচ্ছে। বেলজিয়ামের বাংলাদেশিদের একটি অন্যতম দাবি, বাংলাদেশের যে কোনো ব্যাংকের একটি শাখা ব্রাসেলসে খোলার ব্যাপারেও রাষ্ট্রদূত ইতিবাচক ভূমিকা রাখবেন বলে জানালেন। দাবিটি সঙ্গত দাবি, আমরা রিকোয়েস্ট করব ওনারা এসে যারা করতে চান কোন ব্যাংকের ব্রাঞ্চ ওপেন করতে যাবেন, যে ব্যাংক নির্দিষ্ট ব্যাংক, তারা কিন্তু এসে মার্কেট সার্ভে করবে। ব্রাসেলস থেকে বিমানের বন্ধ হয়ে যাওয়া ফ্লাইট চালু করতে উদ্যোগী হওয়ার প্রতিশ্রুতি দিলেন রাষ্ট্রদূত এএইচএম মনিরুজ্জামান। বিমান সংগঠিত হওয়ার পরে, তারপরে তাদের নতুন ফ্লিট আসার পরে জিনিসটা বিবেচিত হবে, তবে এটা সরকার বিবেচনার মধ্যে রাখার জন্য প্রস্তাব দিয়ে রাখা যায় এবং আমরা অবশ্যই লিখবো। বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ ইউরোপিয়ান পার্লামেন্টে সংগঠিত বাংলাদেশ ফ্রেন্ডস গ্রুপের সহযোগিতা ইউরোপে বাংলাদেশের স্বার্থকে আরো জোরদার করবে, এটাই সকলের প্রত্যাশা। এমজি কিবরিয়া, চ্যানেল এস নিউজ, ইউরোপিয়ান পার্লামেন্ট, ব্রাসেলস, বেলজিয়াম। চ্যানেল এস এর সঙ্গে বেলজিয়ামের রাষ্ট্রদূতের দেয়া একটি বিশেষ সাক্ষাৎকার প্রচারিত হবে সংবাদের পরেই, দেখার আমন্ত্রণ রইল।